রহমতুল্লাহ তাআলা আলাইহি কত উঁচু মাপের, কত বড় মানের ওলি ছিলেন, সুফী সাধক ছিলেন। আমার পক্ষে সাহেব কুতুবুল্লাহ হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহির এই যত বিষয়ে আমার মনে আসে, যেগুলো আলোচনা করলে পরে সাহেব কুতুবুল্লাহর উচ্চ মাকাম প্রকাশ করা যায়, প্রমাণ করা যায়, আমার পক্ষে সম্ভব নয়। আমি দেখেছি, আমি যদি সাহেব কুতুবুল্লাহর কারামাত সম্পর্কে আলোচনা করি তাহলে কামালাত অনেক বড়। যদি কামালাত সম্পর্কে আলোচনা করি দেখা যায় কারামাত অনেক বড়। যদি কারামাত এবং কামালাত দুটি আলোচনা করি দেখা যায় সাহেব কুতুবুল্লাহর খেদমত এর থেকে আরো অনেক বড়। এই কারণে আমি, যেহেতু আমাকে সফর করতে হচ্ছে রাতের 9টায় আমার ফ্লাইট, আমি মানে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত নিউ ইয়র্কে সর্বজনীন ঈসা আলাইহিস সালাম মাহফিলে উপস্থিত থাকতে চাই, শুধু এই আশায়। যদি এখানে উপস্থিতি রিপোর্ট হয় তাহলে আমি তো জানি না কোন সময় কোন মুহূর্তে রিপোর্ট হবে। এই উদ্দেশ্যে সর্বশেষ মিনিট পর্যন্ত থাকতে চাই। যদি যে মিনিটে আমি থাকবো এই মিনিটটা যদি আমার সাহেব কুলার দরবারে রিপোর্ট হয়ে যায় যে এই সময় অমুক অমুক ছিলেন, তাহলে মনে করবো আমার জীবন ধন্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফে আউলিয়া কেরাম সম্পর্কে বলেছেন, আপনার আমার আমাদের কারো মনে যদি সন্দেহ থাকেও যে আউলিয়া কেরাম বলতে কেউ আছেন এমন বিশ্বাস নাও হয়, এটা আমাদের দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, হুঁশিয়ারও নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া যারা, তাদের কোন ভয় নাই, তাদের কোন সংশয় নাই, কোন আশঙ্কা নাই, দুশ্চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, তাদের পরিচয় কোরআন শরীফের ভাষায় যাদের মজবুত ঈমান আছে আর যাদের মজবুত তাকওয়া আছে। আমি এই সম্পর্কে আলোচনা করব না। এর পরের আয়াতটা হচ্ছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। এই সম্পর্কে সামান্য দুটি কথা আমি বলবো। সাহাবতুল্লাহ বুদ্দলি রহমতুল্লাহি তাআলা আলাইহি কত উঁচু মাপের ওলি ছিলেন, এটা প্রমাণ করা আমার পক্ষে সম্ভব না। কিতাবের মধ্যে আছে আউলিয়া কেরাম, প্রথমত ওলি কে, ওলি ওয়াওলাম ইয়া, এই তিন অক্ষরে যে শব্দটা হয় এর অনেকগুলো অর্থের মধ্যে একটা হচ্ছে আল ওয়ালিউ আল করিম। ওলি মানে যিনি করি, যিনি আল্লাহর করি, যিনি আল্লাহর নিকটে। মানুষের ধ্যান ধারণা সেখানে পেরেশান হয় যে কি করে একজন মানুষ আল্লাহর করি হতে পারে, আমি একজনের করি হতে পারি যেহেতু আমার ফিজিক্যাল আমার বডি আছে, আমার আকার আছে, আমি আরেকজনের করি হতে পারি। নিরাকার আল্লাহর করি মানুষ কি করে হতে পারে, এই প্রশ্নের জবাব দিয়েছেন আইমা কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে বসা মাকান কোন স্থান, এমন কোন স্থান নির্ধারণ করা যাবে না যে আল্লাহ অমুক স্থানে বসা আছেন এবং ওনার পাশে বসা যাবে আর বসলে পরেই ওনাকে ওলি বলা হবে, এটা মহান, এটা অসম্ভব। ওলি কে হবে, ইদা কানাল কলবু মুস্তাগরিকান ফি নূরি মারিফাতিল্লাহ, যদি কোন মানুষের অন্তর সব সময় নিমজ্জিত থাকে আল্লাহর নূরের মারিফাতে, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাতের নূরে যদি কোন মানুষের অন্তর সব সময় নিমজ্জিত থাকে, ফা ইন রাআ রাআ দালাইলা কুদরাতিল্লাহ, এবং যখন তিনি দেখেন তখন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শনই দেখেন, ওয়া ইন সামিআ সামিআ আয়াতিল্লাহ, আর তিনি যদি নিজের কান দিয়ে কিছু শুনেন তাহলে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতই শুনেন।
وَإِذَا نَطَقَ نَطَقَ بِالثَّنَاءِ عَلَى اللَّهِ যদি কথা বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন وَإِنْ تَحَرَّكَ تَحَرَّكَ فِي خِدْمَةِ اللَّهِ আর যদি তিনি চলেন মুভ করেন তাহলে শুধুমাত্র দ্বীনের খিদমতে আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনের খিদমতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহির এই দ্বীনের খিদমতে দেশ থেকে দেশান্তরে তিনি সফর করেন وَإِنْ تَحَرَّكَ تَحَرَّكَ فِي خِدْمَةِ اللَّهِ وَإِنْ اجْتَهَدَ اجْتَهَدَ فِي طَاعَةِ اللَّهِ আর তিনি যদি তার জিন্দেগীতে কোনোদিন কোনো মেহনত করেন তাহলে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত বা অনুসরণের মেহনত করেন যদি মানুষ এমন হতে পারে فَهَذَا الشَّخْصُ فَكَانَ هَذَا الشَّخْصُ قَرِيبًا أَيْ وَلِيًّا لِلَّهِ سُبْحَانَهُ যদি কোন মানুষের এইসব গুণাবলী থাকে যার অন্তর সব সময় আল্লাহর মারিফাতের নূরে নিমজ্জিত এবং যিনি দেখলে আল্লাহর আয়াত নিদর্শন দেখেন আল্লাহর কুদরতের নিদর্শন দেখেন যিনি শুনলে শুধুমাত্র আল্লাহর নিদর্শনাবলীর কথা শুনেন যিনি কথা বললে আল্লাহ তারিফ করেন যিনি যদি চলাফেরা করে নিজ জায়গা থেকে স্থানান্তর হন তাহলে আল্লাহর দিনের খেদমতের জন্য মানুষের খেদমতের জন্য আর জিন্দেগিতে যদি কোনো মেহনত করেন তাহলে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য তিনি হচ্ছেন বলি একটা ব্যাখ্যা আমি বললাম আমি যদি শুধুমাত্র এই কথাগুলির আলোচনা করি আর এই কথাটা বোঝানোর চেষ্টা করি আমার সাহেব কিবলার অন্তর সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাতের নূরে নিমজ্জিত ছিল কি না আমি মনে করি বেশ কিছু সময় আলোচনা করা সম্ভব হবে আমার সাহেব কিবলা কুদ্দুরী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে যতই কোনো সময় নীরব দেখেছি মনে হয়েছে মুরাকাবায় আছেন ধ্যানে আছেন যা হোক আমি যে আয়াত পড়েছি লাহুমুল বুশরা বিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা এই আয়াতের আলোকে আল্লাহর একজন প্রিয় ওলি ছিলেন এই আয়াতের মধ্যে আছে এবং আজকে যারা শরীক হয়েছেন আল্লাহর জাতের কসম কোরআন শরীফের এই আয়াত যদি সত্যি হয় তাহলে আপনাদের সকলের চেহারা আজকে প্রমাণ করে সাহেবুল আবুদ্দলি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর একজন প্রিয় বান্দা বলেছিলেন আমার হাতে একটি কিতাব আছে কিতাবের নাম হচ্ছে তাফসীরুল কবীর আও মাফাতিহুল গায়ব ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কিতাব এই কিতাবে লাহুমুল বুশরা এর অর্থ হলো তাদের জন্য রয়েছে সুসংবাদ এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামের কথা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন আউলিয়া কেরামের কথাই বলা হচ্ছে এবং এরপরে তাদের সম্পর্কে বলা হচ্ছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা তাদের জন্যই রয়েছে সুসংবাদ লাহুম যদি মুবতাদা খবর আগে আসে তাহলে তাকিদের মানা দে লাহুমুল বুশরা তাদের জন্যই রয়েছে সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়ার জীবনে আর আখিরাতের জীবনেও এবং এই আয়াতের তাফসীরেই এই কথাটা আছে আপনারা যারা আজকে এসেছেন আমরা যারা আজকে এসেছি আমাদের সকলের চেহারা এই কথা প্রমাণ করে আমাদের সকলের উপস্থিতি এই কথা প্রমাণ করে এই আয়াত শরীফের আলোকে সাহেব কুলা কুদ্দুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিঃসন্দেহে আল্লাহর একজন বলেছিলেন অনেকগুলি তাফসীরের মধ্যে একটি তাফসীর হচ্ছে انها عباره عن محبه الناس له وعن ذكرهم اياه بالثناء الحسن عن ابي ذر رضي الله عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم ان الرجل يعمل العمل لله ويحبه الناس ويحمده الناس فقال تلك عاجل بشرى المؤمن حديث شريف مسلم شريف ইমাম বকরউদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বুশরা বা সুসংবাদ তাফসীর বলতেছেন একটা তাফসীর হলো সুসংবাদটা কি দুনিয়া জিন্দেগি সুসংবাদ হলো ইবারাতুন আন মাহাব্বাতিন নাস লাহু এটা প্রমাণ করে শুধুমাত্র এই কথাটা যে দুনিয়ার মানুষ তাকে মহব্বত করে
দুনিয়াতে আল্লাহর এক ওলির সুসংবাদ, দুনিয়া জিন্দেগিতে আল্লাহর এক ওলির সুসংবাদ অনেক তাফসীরের মধ্যে তাফসীর হলো মাহাব্বাতুন নাস ইলাহু, মানুষের মন তার সাথে ঝুঁকে যায়, মানুষের মনে ওনার প্রতি মহব্বত থাকে। আপনারা যারা এসেছেন আপনারা এর মধ্যে ম্যাক্সিমাম বলবো, আমি যদি সকল নাও হই, ম্যাক্সিমাম আমরা পুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহিকে মনে প্রাণে মহব্বত করি, এই কারণে এই মহফিলে এসেছি, ঠিক কিনা? যদি এই কথা ঠিক হয় তাহলে আজকে যারা এই উদ্দেশ্যে এসেছেন আপনারা আজকের চেহারা প্রমাণ করে সাহেবুল্লাহ পুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের আলোকে আল্লাহর একজন খাস ওলি ছিলেন। ওয়ান যিকরিহিম ইয়াহু বিসসানাইল হাসান, এবং মানুষ তার প্রশংসা করে, মানুষ শুধু মহব্বত করে না, মানুষ তার প্রশংসাও করে। আজকে যারা এসেছেন, যারা আমরা ওনাকে চিনি, যারা খুব ভালো করে চিনি না, সকলেই কিন্তু আমরা এখন ওনার প্রশংসাই করি, ঠিক না? সুতরাং এই তাফসীরের এইটুকু দিয়াও প্রমাণ করে সাহেবুল্লাহ বুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়া জিন্দেগির বিশারত হচ্ছে মানুষের অন্তরে তার প্রতি মহব্বত থাকবে, মানুষের জবানে তার প্রশংসা থাকবে। এটা হাদিস শরীফ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি এই কথাটা প্রমাণ করার জন্য একটি হাদিস শরীফ বয়ান করেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইমাম মুসলিম রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিস বয়ান করেছেন কিতাবুল বিররি ওয়াস সিলা বাব ইদা আসনা আলা সালিহ ফাহিয়া বুশরা ওয়া লা তাদুরু, ইবনে মাজাহ শরীফ আছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুল ইয়ামালুল আমাল, কোন মানুষ দেখা যায় কিছু আমল সে করেছে, কোন মানুষ কিছু আমল করেছে, কোন হাদিসে কোন রাওয়ায়েত আছে ইয়ামালুল খায়রা, কোন মানুষ কোন ভালো কাজ করেছে, লিল্লাহ আল্লাহর ওয়াস্তে, ওয়া ইউহিব্বুহুন নাস অথবা ওয়া ইয়াহমাদুহুন নাস, কোন মানুষ কোন ভালো আমল করেছে বা কোন কল্যাণের কাজ করেছে আর মানুষ তাকে মহব্বত করতে শুরু করে, মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা তার জিন্দেগির অভিজ্ঞতা থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখি মানুষ কোন ভালো আমল করে আর এই ভালো আমলটা করার কারণে দুনিয়ার মানুষের মনে তার প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যায় এবং মানুষ তার প্রশংসা করতে শুরু করে। হুজুর জবাব দিলেন, তিলকা আজিল বুশরা আল মুমিন, এটা হচ্ছে এক মুমিনের দুনিয়া জিন্দেগির বিশারত, এটা হচ্ছে এক মুমিনের, যাদের কথা আগে এসেছে আউলিয়া কেরাম, তাদের জিন্দেগি দুনিয়ার হায়াতে জিন্দেগির একটি বিশারত বা সুসংবাদ হচ্ছে মানুষের অন্তরে তাদের মহব্বত থাকবে, মানুষের জবানে তাদের প্রশংসা থাকবে। আরেকটা হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো বান্দাকে মহব্বত করেন জিবরিলকে ডাকেন, জিবরিল আসো, ইন্নি উহিব্বু ফুলানান ফাহবিবহু, জিবরিল আমি আমার অমুক বান্দাকে মহব্বত করি তুমিও তাকে মহব্বত করো, ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মহব্বত করা শুরু করেন, সুম্মা ইউনাদি ফিস সামা, এরপরে জিবরিল